আপনার কাছেও কি এই রকম অনেক দিনের পুরানো কালো তাওয়া আছে? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। খুব সামান্য কিছু ট্রিপ ফলো করে আজকে আমি এই পোড়া কালো তাওয়াটাকে এই রকমভাবে ঝকঝকে করে ফেলব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে তাওয়ার ওপরে কি এমন ট্রিপ ফলো করেছি যে এত সহজে আমি খুন্তির সাহায্যে এই রকম পোড়া, প্রায় আমার এই তাওয়াটার বয়স হয়ে গিয়েছে 13 বছর, তো 13 বছরের এই পোড়া তাওয়াটা আমি কিভাবে পরিষ্কার করছি আপনাদেরকে সম্পূর্ণটা আমি শেয়ার করব। তো দেখুন কত সহজে এইভাবে উঠে যাচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই তাওয়াতে কী এমন দিয়েছি যে এত তাড়াতাড়ি কালো দাগগুলো উঠে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কিন্তু আজকে আপনাদের পুরোপুরি লাইভ ভিডিও দেখাতে চলেছি যে এই রকম কালো অনেক দিনের পুরানো তাওয়া কীভাবে ঝকঝকে পরিষ্কার করতে হয়, একদম লাইভ দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। মাঝে মাঝে আমি এখানে কি কি ব্যবহার করছি বা কিসের জন্য এগুলো এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে সবটাই কিন্তু আপনারা দেখবেন, না হলে বুঝতে পারবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি তাওয়াটাকে প্রথমেই গ্যাসের সাহায্যে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে খুব করে গরম করে নেওয়ার পরেই আমি এইভাবে ধার খুন্তির সাহায্যে এইভাবে আমি ঘষতে থাকব। তাহলে কি হবে, অনেক দিনের পুরানো দাগগুলো এইভাবে উঠে যাবে। তো সম্পূর্ণ পরিষ্কার করার জন্য আমি এখানে কি ব্যবহার করেছি আপনারা দেখতে থাকুন। এখানে ঘষা মাজার পর এখনও এতটুকু রয়ে গিয়েছে, সেটাও আমি পরিষ্কার করে নেব। তো তার জন্য আবারও আমি তাওয়াটাকে এইভাবে গ্যাসে গরম করে নিয়েছি। এই তাওয়াতে আরও দুবার রুটি করার পর আরও একটু পুড়ে গিয়েছে, তাই আমি আপনাদের কাছে যেহেতু ভিডিওটা শেয়ার করছি তাই পুরোটা পরিষ্কার করেই তারপর আমি আপনাদের কাছে শেয়ার করছি। তাই আবারও আমি তাওয়াটাকে প্রায় 15 মিনিটের মতো খুব কষকষে করে গরম করে নিয়েছি, আর তাওয়াটা চুলার মধ্যে রাখাকালীনই আমি এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। খুবই ইজি, খুবই সহজ। আপনাদের কাছে এই রকম পুরানো লোহার কড়া থাকলে বা তাওয়া থাকলে আপনারা এই টিপটা ফলো করতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু এই পোড়া দাগগুলো উঠে যাচ্ছে। তো তারপর আমি কিভাবে কি মাজি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি আমার সেই বোনকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যেই বোন আমার বাড়িতে এসে আমার এই তাওয়াটা দেখে এত ভালো বুদ্ধিটা দিয়েছিল। তো
তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য। তো দেখুন এখানে কত পোড়াগুলো উঠেছে। তো আমি যতক্ষণ এটা আমি তাওয়াটাকে এইভাবে ময়লাগুলো পরিষ্কার করছিলাম ততক্ষণই কিন্তু আমার তাওয়াটা গ্যাসের মধ্যে বসানো ছিল, আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখানে প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে, এবার আমি তাওয়াটা মেজে পরিষ্কার করে নেব। এখানে তাওয়াটা অনেক বেশি গরম, তাই খুব সাবধানে এখানে জল দিতে হবে। আর এখানে দেখুন আমি যে কোনো ডিটারজেন্ট সার্ফও নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাসন মাজার যে লিকুইডটা আছে সেটাও দিতে পারেন। আর এইভাবে একটা মানে নুটি নেবেন যেটা বাসন মাজা হয়। তো এর সাহায্যে আমি বাকিটা পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অল করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো পারলে একটু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেল পুরানো পুড়ে যাওয়া তাওয়াটা। সেভাবে আমি এখানে কিছুই দেইনি, ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। দেখুন তো সেই কড়াটা আর চিনতে পারেন নাকি, হলো না একদম ঝকঝকে, তাও একটু বুদ্ধি খাটিয়ে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।